আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, সো তাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনি কীভাবে মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ফর্ম ফিল আপটি করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি, সো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন। তো সর্বপ্রথম আমরা হচ্ছে জেনে নিব যে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে। তো ফর্ম ফিল আপটি 27 ফেব্রুয়ারি 2024 তারিখে শুরু হয়েছে এবং 21 মার্চ 2024 তারিখ পর্যন্ত আপনি ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে। ক্লিয়ার? তো অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনার কী কী লাগবে? আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে এবং আপনার যেই যে বিষয়গুলো আপনি নিয়েছেন সেই বিষয় কোডগুলো আপনাকে জানতে হবে। ক্লিয়ার? তো দেখেন আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছিলাম। তো ফর্ম ফিল আপটি শুরু করার জন্য আপনি মোবাইলে বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করতে হবে nubd.info, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে কিন্তু হচ্ছে এই যে ওয়েবসাইটটা অটোমেটিকলি খুলে যাবে। তো এখান থেকে ফর্ম ফিল আপের এখানে যায় ডিগ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার? তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 22 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ, অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ, চাইলে এখানে পিডিএফে ক্লিক করে আপনি কিন্তু নোটিশটিও ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? তো যাই হোক, এই যে নোটিশটি চাইলে ডাউনলোড করতে পারবো, তো আমাদের নোটিশটি ডাউনলোডের দরকার নাই। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট। ক্লিয়ার? তো এই অ্যাপ্লাই ফর স্টুডেন্টস এইখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন অ্যাপ্লাই ফর স্টুডেন্টে ক্লিক করে দিলেন, তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে কী কী লেখা আছে এটা হচ্ছে আপনি সুন্দর করে একটু পড়ে নেবেন। তো যাই হোক, এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? তো ফর্মটি ভুল করবেন না। এখানে দেখেন আবেদন ফর্ম পূরণের অবশিষ্ট সময়সীমা, অর্থাৎ এখনও 22 দিন 2 ঘন্টা সময় বাকি রয়েছে, আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো ফর্ম ফিল আপে কোথাও যেন কোনো ভুল না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে, সো এইখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে বসাবেন। তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে স্টুডেন্টের সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে এবং কোন কলেজে আপনি পড়েন সেটার কোড এবং কলেজের নাম দেয়া রয়েছে এবং সাবজেক্ট কোড, আপনি বিএ না বিএসএস না বিবিএস না বিএসসি সেটা এখানে দেয়া থাকবে এবং ইয়ারের এখানে 2ND অর্থাৎ সেকেন্ড লেখা থাকবে, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। এবং এখানে স্টুডেন্ট টাইপ, আপনি যদি হচ্ছে রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন নিয়মিত তাহলে রেগুলার লেখা থাকবে, যদি আপনি অনিয়মিত হয়ে থাকেন তাহলে এখানে ইরেগুলার লেখা থাকবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। সো এখানে আপনি কি করবেন, এখানে যে আপনার মোবাইল নাম্বারটি সুন্দর করে কিন্তু আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন কম্পালসারি সাবজেক্ট। তো দেখেন এইখানে কিন্তু হচ্ছে আপনাদের 7টি সাবজেক্টের কিন্তু বিষয় কোড এখানে দেওয়া রয়েছে। সো আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে বিষয় কোডগুলো দেওয়া রয়েছে এবং এইখানে যেই সাবজেক্টের, এই যে দেখেন সাবজেক্টের পাশে যে বিষয় কোডটা দেওয়া রয়েছে, এই বিষয় কোড এবং সাবজেক্টের নাম ঠিক রয়েছে কিনা আপনারা কিন্তু সুন্দর করে মিলায় নেবেন। ক্লিয়ার? তো ভালোভাবে যখন আপনি মিলায় নেবেন যে হ্যাঁ তো আপনার সব কিছু ঠিক রয়েছে, তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে এই যে ডাউনলোডের একটা অপশন আসবে। তো এখানে সুন্দর করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন, দেওয়ার পর ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে এই ফাইলটাকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার হচ্ছে উপরে স্টুডেন্ট কপি লেখা থাকবে এবং হচ্ছে নিচে কিন্তু আপনার কলেজ কপি লেখা থাকবে, ঠিক আছে? তো যেটা কলেজ কপি লেখা থাকবে ওইটা কিন্তু অবশ্যই কলেজে জমা দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা, তো এই পেজটাতে আপনি কম্পিউটার দোকান থেকে 5-10 টাকা দিয়ে এটা কিন্তু রঙিন প্রিন্ট করবেন, ঠিক আছে? তো রঙিন প্রিন্ট করার পর এইটাতে কিন্তু ছবি লাগাইতে হবে। ক্লিয়ার? তো এই যে আপনাকে দেখাই আমি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এইখানে দুইটা পেজ, এইখানে উপরে এইখানে একটা ছবি লাগাবেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে একটা ছবি লাগাবেন এবং একদম নিচে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার এই যে এইখানে এইখানে আপনার সাইনটা দিবেন এবং এর নিচেই কিন্তু মোবাইল নাম্বারটি লিখে থাকবে। সো মোবাইল নাম্বারটি কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না। ক্লিয়ার?
তো সব কিছু দেওয়ার পর তারপর এই কাগজটা নিয়ে যায় কলেজে জমা দিবেন, এবং কয় টাকা ফি লাগতেছে সেটা কলেজের নোটিশ বোর্ড দেখে জমা দিলেই আপনার ফর্ম ফিল আপ 100% সাকসেসফুল। তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।